আপডেট দেবেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলাক্ষ। কমলাক্ষ, এই মুহূর্তের ছবিটা যদি বলো। গতকাল রাত 8:05 মৃত্যু, আর এখন 12:20 এই মুহূর্তে কলকাতা পুরসভার শবদেহ বহনকারী যে এই করোনা রোগীদের জন্য যে বিশেষ গাড়ি, সেই গাড়ি এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি হালতুতে যাদবগড় বাজারে, এবং সেই পুরসভার তরফ থেকে বিশেষ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক 5-7 মিনিট আগেই ডক্টর শান্তনু সেন আইএমএ সভাপতি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই যে মর্মান্তিক মৃত্যু, সেই মর্মান্তিক মৃত্যুর পর যাতে তৎপরতা বাড়ে, যাতে দ্রুত এই পরিবারের কাছে অন্তত এই সন্ধ্যা পাল যার মৃত্যু হয়েছে তার দেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার জন্য যে দীর্ঘ সময় প্রায় 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারপর জি 24 ঘন্টায় খবর আমরা সম্প্রচার করেছি মিনিট 5-7 আগেই, তার মধ্যেই কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই বাড়ির সামনে এই যাদবগড়ে এই মৃতদেহ বহনকারী গাড়ি এবং পিপিই পরে তুমি দেখতেই পাচ্ছ কর্মীরা তারা প্রস্তুতি নিচ্ছেন মৃতদেহ ওপর থেকে, সন্ধ্যাপালের মৃতদেহ এই দোতলার ওপর থেকে তার ঘর থেকে নিয়ে অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়ার, এবং এই 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 দাবিটাই কিন্তু দীর্ঘদিন ধরে, বা অন্তত দাবি বলা ভুল, একটা মৃত্যু, করোনায় মৃত্যু নিয়ে, এবং এই পরিবারের আরও 4 জন সদস্য তারা কিন্তু আক্রান্ত হয়েছেন করোনায়, তারা বিভিন্ন ঘরে তারা হোম আইসোলেশনে রয়েছেন, এবং তার পাশাপাশি এই এলাকায় আরও প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু একটি করোনায় মৃত্যুর পর মৃতদেহ একজন বৃদ্ধা, 74 বছর বয়সী বৃদ্ধার মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে 16 ঘন্টা ধরে তার বাড়িতে পড়ে থাকা, আতঙ্ক আরও বেশি এই এলাকায় ছড়িয়ে যায়। অবশ্যই মর্মান্তিক বলে সংবাদ মাধ্যম হিসেবে আমরা খবর পাই এবং আমরা আসি, আমরা আসি, এবং আসার পর তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বিশেষ পিপিই কিট পরে এই যে প্লাস্টিকের র্যাপার নিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়ে পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের টিম তারা বাড়ির মধ্যে ঢুকলেন, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যাদেবীর মৃতদেহ এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে জানাচ্ছিলেন যে দ্রুত এই মৃতদেহ এই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। শান্তনু সেন আইএমএ সভাপতি, তাকে আমরা টেলিফোনে তাকে বিষয়টি জানাই, তিনি তৎপরতা দেখান, তার ছেলের সঙ্গে তিনি কথা বলেন, তার ফোন নাম্বার নেন এবং আশ্বাস দেন দ্রুত যাতে এই মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার বিষয়ে কলকাতা পুরসভা তৎপরতা দেখাবে, এবং সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। 16 ঘন্টা পর অবশেষে বাড়িতে এসে পৌঁছলো মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ গাড়ি কলকাতা পুরসভার তরফ থেকে। সম্প্রীতি, অনেক ধন্যবাদ কমলাক্ষ। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। ডক্টর সেন, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই ডক্টর সেন। শান্তনুবাবু নমস্কার, আপনি উদ্যোগটা দেখালেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। তবে পরিস্থিতি যথেষ্টই জটিল, যথেষ্টই গুরুতর, এখন হয়তো আমরা তার আঁচ সেভাবে পাচ্ছি না। অন্তত এই যে অ্যাড্রেসের কথা আপনি বললেন, আমি আপনাকে জানিয়ে রাখি এই অ্যাড্রেস হলো যাদবগড় এলাকা, হালতুর যাদবগড় এলাকা, আমি সেই পরিবারের সঙ্গে রয়েছি। আপনি যে কথা বললেন পুরসভা, পুরসভা টেক ওভার করবে, পুরসভাকে জানিয়েছেন, আমি শান্তনুবাবু আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার সঙ্গে মৃতের ছেলে রয়েছে তার কাছ থেকে শুনে নেব, পুরসভাকে জানানো হয়ে গেছে, তারা বলছে গাড়ি পাঠাবে, পাঠাবে করে অনেকক্ষণ যাবত কতক্ষণ জানিয়েছেন পুরসভাকে? পুরসভাতে কালকেও জানানো হয়েছে, আজকে আজকে থানাতে গিয়েছি, থানার থেকেও জানানো হয়েছে, থানা থেকে সব ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেই গাড়ি এখনও এসে পৌঁছায়নি আমাদের কাছে। পুরসভাকে কালকে থেকে জানানো হচ্ছে শান্তনুবাবু, এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্সে পেশেন্ট যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ তাকে নিয়ে যাওয়া, বা মৃত্যুর পর 16 ঘন্টা পরেও একটা অ্যাম্বুলেন্স এসে বা কোভিড প্রোটোকল মেনে মৃতদেহ বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তার অন্ত্যেষ্টি করানোর প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি। অ্যাড্রেসটা শুনে নেবো আপনার, আপনি যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারেন তার জন্য আপনার বাড়ির অ্যাড্রেস বলুন। 3/32 যাদবগড় হরিসভা, পোস্ট অফিস হালতু, কলকাতা 78, PS গড়ফা। শান্তনুবাবু আশা করি শুনতে পারলেন, বাড়ির অ্যাড্রেস আপনাকে বলা হলো, আমরা আশা করব দ্রুত এই বিষয়ে তৎপরতা কলকাতা পুরসভা দেখা। কন্ট্যাক্ট নাম্বার, পার্সনের কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আমি সেই কথা, সেই প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে, পুরসভা যোগাযোগ করবে। শান্তনুবাবু বিশেষ উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, আপনার ফোন নাম্বার বলুন। বলছি স্যার, একটু আমি আপনাকে একটাই কথা বলবো,
আপনাদের যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তাদের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি অনুরোধ করব আপনাদেরও সংবাদ পরিবেশনটার মধ্যে দিয়ে যেন কোনো রকম প্যানিক করার ইয়ে মানে সিচুয়েশন যেন না হয়। একটা জিনিস বুঝতে হবে, যেভাবে হঠাৎ করে করোনার সেকেন্ড ওয়েভ, করোনার সেকেন্ড চার্জ হয়েছে, সেটা প্রত্যেকে কোনোভাবে ডক্টর সেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন ডক্টর শান্তনু সেন। আমরা কমলাক্ষের কাছে যাওয়ার চেষ্টা করব। কমলাক্ষ, ইতিমধ্যেই যেমনটা আমরা দেখলাম যে ডক্টর সেন আশ্বাস দিলেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার যে এইভাবে একটা করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এবং তার দেহ 16 ঘন্টা পড়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাইরাস ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং তুমিও যেই ছবি তুলে ধরছিলে যে মৃতের পরিজনেরা তো বটেই, যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও রীতিমতন আতঙ্ক। খুব স্বাভাবিকভাবে স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরে তাদের ভূমিকা এক্ষেত্রে প্রশ্নের মুখে আসে, কারণ এইভাবে যেখানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা এই হারে বেড়ে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের বিষয় কতটা গ্রহণযোগ্য, কতটা কাম্য? কমলাক্ষ, ডক্টর সেন আমাদের সঙ্গে রয়েছেন। একেবারেই তাই ডক্টর সেন যে কথাটা বলছিলেন আমি তার সূত্র ধরেই বলি, কোনোভাবেই আতঙ্ক নয়, আতঙ্ক ছড়ানো কারোরই উদ্দেশ্য হওয়া উচিত নয়, আতঙ্ক নয়, কিন্তু সতর্কতাটা কাম্য, তৎপরতা কাম্য। এবং এই বিপদের সময় একজন পরিবার, একটা অসহায় পরিবার, তার পাশে দাঁড়ানোটাই কাম্য প্রত্যেকের, সেটা প্রশাসন হোক, সরকার হোক, সাধারণ মানুষ হোক, ক্লাব সংগঠন হোক, এলাকার এই যে এত মানুষ ছেলেরা এসে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকেই চেষ্টা করছেন, প্রত্যেকের মধ্যেই একটা তৎপরতা আমরা দেখছি, প্রত্যেকেই চাইছেন দ্রুত যাতে এই এলাকা থেকে এই বৃদ্ধা মর্মান্তিক যার মৃত্যু হলো তার দেহ যাতে দ্রুত এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ডক্টর সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। ডক্টর সেন, এলাকার মানুষজনও চাইছেন, প্রত্যেকেই পুরসভাকে জানিয়েছেন, আপনিও ফোন নাম্বার নিলেন, বাড়ির অ্যাড্রেস নিলেন, প্রত্যেকেই তো চাইছেন দ্রুত দেহটা বাড়ি থেকে বেরিয়ে অন্তত তার একটা সদগতি হোক। আমি যে কথাটা বলবো, আমি ফোন নাম্বার নিয়েছি, আমি দায়িত্ব নিচ্ছি যে এটা কমিউনিকেট করে যত তাড়াতাড়ি ডেড বডি পিক আপ করা যায় আমি করবো। তার পাশাপাশি এটাও আমি আপনাদেরকে বলবো যে একটা জিনিস উপলব্ধি করুন, যেভাবে করোনার সেকেন্ড পিক র্যাপিডলি এগোচ্ছে তার উপরে আমরা সাফিসিয়েন্ট টেস্ট করার কিট কেন্দ্র থেকে পাচ্ছি না, আমরা ভ্যাকসিনেশনের জন্য দিতে চাইছি কেন্দ্র আমাদের ভ্যাকসিন দিয়ে হেল্প করছে না, ট্রিটমেন্টের জন্য রেমডেসিভির লাগে ইঞ্জেকশন কেন্দ্র অ্যাডিকুয়েট নাম্বার অফ রেমডেসিভির দিচ্ছে না, তার মধ্যে বাংলায় অষ্টম 8 দফা নির্বাচন জোর করে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নির্বাচন কমিশন চালাচ্ছে, এত কিছুর মধ্যেও, এত কিছু কনস্ট্রেনের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম ভাবে প্রচেষ্টা করে কিন্তু পরিস্থিতি সামাল দিচ্ছেন, এবং এই এই পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে এখনো পশ্চিমবাংলা কিন্তু এই অবস্থাতেও ভারতবর্ষের অন্য অনেক রাজ্য থেকে অনেক ভালো আছে। সেক্ষেত্রে আমাদের সকলের ঐকান্তিক এবং সার্বিক সহযোগিতা প্রয়োজন, এবং আমার মনে হয় সবাই মিলে এই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর সেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে। যে পরিস্থিতিতে আমরা ওই পরিবারটিকে দেখলাম, সেই পরিবারে যিনি মারা গিয়েছেন বৃদ্ধা বয়স্কা মা, তার মৃত্যুর 16 ঘন্টা পেরিয়ে গেছে, সৎকারের কোনো ব্যবস্থা হয়নি।